দেশব্যাপী সহিংসতা, জ্বালাওপোড়াও, নাশকতা বন্ধ করে বাংলাদেশের রাজনীতি যেন বসন্তের রঙে রঙিন হয়, সেই কামনা ছিল ফ্রান্সে বসবাসরত বেশিরভাগ প্রবাসীর। পরনে বাসন্তী রং শাড়ি, হাতে রং বেরঙের চুড়ি আর মেহেদির বাহারি নকশায় শত ব্যস্ততার মাঝেও প্রশান্তি পেতে স্বরলিপির আয়োজনে বসন্ত উৎসবে প্রবাসীদের মিলন মেলা বসে প্যারিসের ক্যাথসিমায়। প্যারিসের অতি পুরাতন সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি আয়োজিত বসন্ত উৎসব সংগঠনের সভাপতি অসিত ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন ও তৌফিকা শাহেদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাস কাউন্সিলর হজরত আলী খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ সেলিম, ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম তাহের, বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক টি এম রেজা, দেলোয়ার হোসেন কয়েস, জামিরুল ইসলাম মিয়া জামিল সহ কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। স্বরলিপির বসন্ত উৎসবে রবিশঙ্কর মৈত্রীর মন মাতানো কবিতা ও প্যারিসের জনপ্রিয় শিল্পীদের গান ও নাচ উপস্থিত সকলকে কিছুক্ষণের জন্য হলো বাংলাদেশের ছোঁয়া দিয়েছে। সারা বছরের নানান বঞ্চনা, নানান টানাপুরনের গ্লানি যেন মুছে যায় প্রকৃতির বর্ণময় সাজে, সেই প্রত্যাশায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।